আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে মাত্র 12 টাকা দামের পাউরুটি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি খেতে দুর্দান্ত স্বাদের হয় আর বানানো একদমই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে 1 প্যাকেট পাউরুটি নিয়েছি, এই প্যাকেটের দাম 12 টাকা করে, সাদা পাউরুটি ছোটো সাইজের প্যাকেট। এখন আমি এই প্যাকেটের সবগুলোই আমি নিয়ে নিচ্ছি আর এইরকম করে কেটে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। 1 প্যাকেট সবগুলোই আমি কেটে নিয়েছি, এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি, এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1/4 কাপ গুঁড়া দুধ দিলে আরও খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চিমটি আর বেকিং পাউডার 1 চিমটি, মানে 1/4 টিস্পুন করে দিতে হবে। এর চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ, ঘি দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, 1/2 কাপের একটু কম, আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব, বেশি শক্ত করা যাবে না, তাহলে এই মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এরকম সফট করে মেখে নিতে হবে। এখানে দুধ সবই লেগে গেছে, এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম, হাতে সাঁতার লেগে আসছে না। এখন এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চমচম মিষ্টি শেপ দিয়ে নিব। আপনারা চাইলে গোল করে বানাতে পারেন, এইরকম করে লম্বা করে আমি বানিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে, মিষ্টি গায়ে যেন ক্র্যাক না থাকে, তাহলে ভাজার সময় ভেঙে যাবে। সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে, এখন এই মিষ্টিগুলো আমি ভেজে নিব। আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি, এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে তেল গরম করে কিন্তু ছাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হয় না। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে। আমি বেশি কালার করব না, যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, মিষ্টিগুলো ফেটেও যায়নি, ভেঙেও যায়নি। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিব। সবগুলো ভেজে তুলে নিয়েছি, এখন আমি চিনির সিরাতে দিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ আর 1 কাপ পানি 2 এলাচ দিয়ে আমি জাল করে বলক তুলে নিব। একটা বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, মিষ্টিগুলো দিয়ে আমি 4 মিনিট জাল করব। বেশি জাল করার প্রয়োজন নাই, যেহেতু পাউরুটির মিষ্টি আমি ঢেকে 4 মিনিট জাল করে নিব। 4 মিনিট পর ফিরে আসলাম, মিষ্টিগুলো হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব, ঢেকে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর, দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর শিরা সব সোপ করে নিয়েছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার পাউরুটির নরম তুলতুলে চমচম মিষ্টি। এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে অনেক মজার হয়। উপর দিয়ে আমি মাওয়া দিয়ে সাজিয়ে নিয়েছি, খুবই মজার আর নরম তুলতুলে। একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে, খুবই কম সময়ে কম খরচে ভীষণ মজার একটা মিষ্টি তৈরি হয়ে গেল। এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।